জংলা বরই যেটা আসলে লাগাই নাই একাই হয়েছে, কি পরিমাণ ধরছে দেখেন। এই যে কিন্তু আমার মেয়ে খুব পছন্দ করে, প্লিজ ওকে বরই তো মজা না আমার। ওখানে কাটা, এদিকে আসো, এদিকে আসো, এই যে এই বরই দিচ্ছি, এদিকে আসো, আসো, কাম হিয়ার, কাম হিয়ার, কাটা কাটা কাটা, এই জন্য ওই জন্য ওই জন্য এই জন্য ওই জন্য আসো আসো, ঠিক বলে দেয় ধুয়ে দিই। সম্পার ভেজিটেবল বাগানে ট্যুর, ও পেঁয়াজ কো তোমার, মাথা ভাঙা কেমন বা না উঠতেছে, তোমার মেয়ে নুর পারে দিয়ে মেয়ে বাসে তো বেশি হয় নাই তো ফুল ধরবো, তেল ভাঙিয়ে খাওয়া যায়, শাকও খাওয়া যায়। এটা তো দেখি নাই, আচ্ছা বড় হইলে দেখুন। গাছ কোনটা? পাতলা পাতলা, এত পাতলা কে? ও কেল করে বুনছে, আচ্ছা আচ্ছা, নাহলে তো ভিতরে ঢুকে যাবে। এবার কৃষি কাজের দায়িত্ব সম্পূর্ণ ছেড়ে দিছি, সেই সব কিছু বানাইছে। এটা গাজর, আমি তো গাজর দেখি না, আমি না দেখি খালি যে আন্ডলি আন্ডলি নাই, এই যে গাজর, এই যে গাজর, এই যে 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 বুঝছি নিরানের পয়সা হবো না। হ্যাঁ নেক্সট, এটা কি পয়সা হই করবে নিকে নাকি খাইবে নিকে? আচ্ছা এটা হলো পায়রা, পায়রা গম না কিন্তু পায়রা। হুম হুম, এটা অনেকে চিনবো না, পরে চিনাম উনি। এটা এই গুড়া ভেঙে দেন না, খাল না এখন না, আর কয়দিন যাইব, আর কয়দিন পরে। ওকে, এই যে এটা হলো খেসারি, খেসারি কো গাছ কো, ও এই যে মাঝখানে মাঝখানে আছে, এই যে এটাই তো ওই সেটু ধরছে মনে হয়, দেখা যাচ্ছে ওই যে সবুজ নীল নীল কালারের, নীল কালারের ফুল সেই হয়, এটা সিদ্ধ করে খাইতে মজা লাগে, সিদ্ধ করে খাওয়া যায়, পাকলে ডাল বানিয়ে। এখানে মূলা আবার দিছো? মূলা বেশি আছে, আলু দিয়েছি, বেশি গেছে, আচ্ছা ঠিক ভালো হয়েছে। আর এটা হচ্ছে আপনার মিষ্টি আলু, মিষ্টি আলু কি তিন বেড হয়েছে, মেলা হয়ে গেছে। আর কিনার দিয়ে সরিষা, হ্যাঁ ভর্তা শাকের লিগা, এটা কি এটার মধ্যে কোনো সূর্যমুখী দেওয়া হয়েছে হয় নাই? মানে এক ধাপে সব সবজি বুনলে আবার খেয়া শেষ করা যাবে না, এই জন্য এটারে সাত দিন লেট করে অন্য একটা সবজি লাগিয়ে দিব, যাতে ওগুলো শেষ হইলে আবার এটা মানে রোটেশন। কিন্তু এটাও হয় নাই, হয়েছে তার মানে এইটা এইটাতে শুধু মার গেছে সূর্যমুখী, সূর্যমুখী হলো চার কিনার দিয়ে লাগানো দরকার ছিল সরিষার মতো। আর এটা ওলকপি, আর এর পাশে আছে টমেটো, ওলকপি ওই যে গুড়াই হলো আপনার ওই যে এরকম আলুর মতো, ওলকপি শালগম বলে। আর টমেটো ছাড়া, টমেটো ছাড়া উনে আছে এই যে ফুলকপি ছাড়া, এই যে যে এখানে ও ফুলকপি ছাড়া, হ্যাঁ এনে সারা দিলা কেবল আজকে যে দিছি হিডি, তাহলে কদিন আগে দিছো কোনো তো, তা আমি না কইছিলাম যে এবার সারা না দিয়ে সরাসরি বেড়ে দিয়ে দাও, এই বেড়ে এটাই এনা ঘাস ভর্তি জ্বালাই নাই, তাহলে কো ও হ্যাঁ ওরে তো একটাও জ্বালাই নাই, এই যে এটা মনে হয় এই যেটা পরে দিছি, এটা আগে দিছি, ও ঠিক আছে, কিন্তু এটা তো জ্বালানোর পরিমাণ একদম কম। আর এই যে এন থেকে শাক তোমার আজকালের মধ্যে খাওয়া যায়, সরিষা শাক এন থেকে দিছো, কাঁচামরিচ কিনার দিয়ে, ভালো হয়েছে।
আর ওটা লাউ গাছ শুনো না, এইগুলো হচ্ছে মরিচ, খুব সুন্দর হয়েছে, কিন্তু পানি দেওয়া লাগবো, যে কাঁচারে বোনা হয়েছে কিন্তু রস খস নাই, হ্যাঁ পানি দেওয়া লাগবো। আবার কিন্তু আমার ছাগল মাগল কিছু খাইছে, লাউ গাছ সুন্দর হয়েছে, উপরে লাউ ধরে থাকবো, আমরা টেরো ভাবো না। আর এটা কি, এটা এটা সালগম, আর আজকে হলো নতুন করে এটা বোনা হইতেছে নাকি? ওকে, ফুল আসছে একটা দুটা পাইলে পাইতে পারি, চলো চলো দেখো তো খিরাই ধরছে নাকি, আয়াতের হচ্ছে প্রিয়, দেখো তো যত খুঁজো তো দেখো না, এই যে গাছে গাছে দেখো তো খিলাই কোলে, ও খিলাই এটা নাই, ওদিকে যাও, এই যে দেখো এই যে এই যে দেখছো, কাম কাম কাম, শো 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 শো, ও যে দেখছো, ও যে দেখছো তুমি, ও যে দেখছো, ও যে খিলাই, এই যে বড় হোক, হ্যাঁ বড় হোক, পরে খাবো, আসো আসো কাম কাম কাম, আরো দেখি আরো আছে নাকি, চলো আমার মেয়ের হলো খিরে হলো প্রিয়, খালি পায় কে আয় তো একটা খিরে মেয়ে দিতে পারলে মেয়ে খুশি হইতো, হ্যাঁ দেখতেছি তো ধরবো দুই চার পাঁচ দিনের ভিতরে ধরবো, হ্যাঁ ওই যে আসতেছে বল, হ্যাঁ এই যে আসছে, এই যে এই যে এই যে পরে আর কদিন পরে ওইটা দেখবো, শুধু ফুল আর ফুল, এটা ধরে নাই মা, তবে স্বাস্থ্য ভালো আছে, খিরে গেছে, খাওয়া দাওয়া কিছু, হুম কোনায় সামান্য কিছু পাতাকপি স্টকে রাখা হয়েছে, হ্যাঁ পাতাকপিটা অনেক দিন রাখা যায় না মা, আমরা স্টকে রাখছি পাতাকপি, এটা কোনা লাগাইতেছে ওই যে ফুলকপির বীজ, পুরা বেডি লাগবো না, আর ওই যে ভুট্টার বীজ স্থানে নাই না, বড়ই খাবেন বড়ই খাবেন আপনি, এখানে একটা মানে জংলা বড়ই যেটা আসলে লাগাই নাই, একাই হয়েছে, কি পরিমাণ ধরছে দেখেন, এই যে কিন্তু আমার মেয়ে খুব পছন্দ করে, প্লিজ ওকে বড়ই তো মজা না মা, হুম ওখানে কাটা, এদিকে আসো এদিকে আসো, এই যে এই যে বড়ই দিচ্ছি, এদিকে আসো আসো, কাম হিয়ার কাম হিয়ার, কাটা কাটা কাটা, এই জন্য ওই জন্য ওই জন্য এই জন্য ওই জন্য, আসো আসো ঠিক বলে দিই ধুয়ে দিই, আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের মতো এবারকার কৃষিকাজ আসলে আর ওরকম অগোছালো না, প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে পরিকল্পনা করে করা হয়েছে, ছোট ছোট বেড, ভিন্ন ভিন্ন রকমের মানে শাক সবজি, যদিও এটারে বাণিজ্যিক বলবো না, পুরোটাই ব্যক্তিগত মানে ভাবে খাওয়ার জন্য, হ্যাঁ তো এখনও অনেক কিছুই করা বাকি, যেমন আপনার ওই বাড়ির কাজটা শেষ হলে ওখানকার যে সামনে জায়গাটা আছে সেটারও তখন একটা প্ল্যানিংয়ের ভিতরে নিয়ে আসা যাবে, এই মুহূর্তে ওখানে কিন্তু অগোছালোভাবে আছে, ওখানে পেঁয়াজ আলু টালু, হুম আবার অনেক জায়গা আনইউজড আছে, তো আমার মূল আইডিয়া হচ্ছে বাড়িতে চার সাইডে ফলের গাছ থাকবে, বারো মাস কোনো না কোনো ফল পাবো, আর সব ধরনের শাকসবজি পাবো, নিজের পরিবারের জন্য যেটুকু দরকার সেটুকু উৎপাদন করার পরে বাড়তি যদি থাকে সেটা বিক্রি করব, না হলে আশেপাশের মানুষরা দিব, হ্যাঁ তো এই হচ্ছে মূল প্ল্যান। তো অনেকেই আমার কৃষিকাজ নিয়ে অনেক সময় অনেক সমালোচনা করেন যে ভাই কী করেন, সুন্দর হয় না এই হয় না সে হয় না, আসলে এটা তো আমার পেশা না, এটা হলো নেশা, এখানে অনেক কিছু শিখতে হইতেছে, শিখা শিখাই করতেছি, তো এবার যে প্লটগুলো দেখতেছেন আশা করতেছি আগের চাইতে কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট চোখে পড়তেছে আপনাদের,
তারা হলো পাকা বুড়ে ছিঁড়ে দিছিল তো এরপর থেকে বুড়ে ফেলে।